কর্মকর্তা কর্মচারীদের মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বাতিল নয়, কোটা পদ্ধতির সংস্কার হতে পারে অভিমত দুই শিক্ষাবিদের। ঘুরে দাঁড়াতে দল পুনর্গঠনের পথে বিএনপি। বঙ্গবন্ধু খুনিদের রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেন জিয়া। এবং বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত 4। Sponsored by অভিভা ফাইনান্স লিমিটেড। দেখছেন এটি নিউজ, দুপুর 12টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। এ সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বেজিং সময় বিকেল 6টায় বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি সোমবার সকাল 11:05 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। 8 থেকে 11 জুলাই বেজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া বেজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষক আন্দোলন প্রসঙ্গ। পেনশন ইস্যুতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। আমরা এখন সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, আমরা কিছুক্ষণ আগে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, আপনি মিছিল থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিশ্চয়ই বসাচ্ছেন, নিশ্চয়ই কোনো বৈঠক করছেন, এবং সেখান থেকে কোনো রকম পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলা হচ্ছে কিনা নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ। অবস্থান নবীনের কর্মচারী আছেন তারা কিন্তু বেশ বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেখানে বেশ লোক সমাগম হয়েছিল, আমরা দেখেছি। এর পাশাপাশি আমি যখন অবস্থান করছি কলাভবনের যে মূল প্রবেশ তার সেখানে মূলত শিক্ষকরা অবস্থান করছেন তাদের দাবি দেওয়া নিয়ে। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাসুদ্দা ম্যাডাম তার সঙ্গে কথা বলে দেখি তিনি সেই দাবি বিষয়ে কি বলেন। 9ম দিন পার করছেন, তো দাবি বিষয়ে আমাদেরকে বলবেন এখন আন্দোলন কোন পর্যায়ে আছে, কোনো ইতিবাচক সারা পাচ্ছেন কিনা সরকারের কাছ থেকে। ধন্যবাদ। 35 থেকে 40 বিশ্ববিদ্যালয় সর্বাত্মক আন্দোলনে যোগদান করে রয়েছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন নিজেরা গণমাধ্যম কর্মী বন্ধুরা আপনারা প্রতিদিন আপনারা পর্যবেক্ষণ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ পালন এবং সর্বাত্মক এক ধরনের আলোচনা আলোচনা করেছেন আমি বলতে পারবো না, এবং সেই মিটিং উত্তর সময়ে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক বা ফেডারেশন যারা সভাপতি তাদের কাছে কোনো ফর্মাল বা আনুষ্ঠানিক আলোচনার কোনো আহ্বান জানানো হয়েছে বলে আমার জানা। ধন্যবাদ। ম্যাম যে কথাটি বলছিলেন আসলে ফর্মালি কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, যদিও এর পূর্বে আমরা দেখেছি যে অবভিজামূলক ভূয়া তিনি দাবি করছিলেন যে ব্যক্তিগত পর্যায়ে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক তিনি যোগাযোগ করেছেন, এর পাশাপাশি শিক্ষামন্ত্রীও যোগাযোগ করেছেন। সেই যোগাযোগের আসলে ফলাফলটা কি এবং কোনো ইতিবাচক কোনো ফলাফল এসেছে কিনা, আসলে আন্দোলনের সমাধান কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে আসলে কেউই করে বলতে পারছে না। আপাতত প্রত্যেকে দাবি করছেন, দাবি আদায়ে তারা এই আন্দোলনটা আরো চালিয়ে যাবেন এবং অবস্থান কর্মসূচি যেটি করছেন তারা সেটি চলমান থাকবে, শিক্ষা কার্যক্রম যেটি বন্ধ আছে সেটিও বন্ধ থাকবে। আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সর্বশেষ জাতীয় জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষকেরা এই মুহূর্তে মিছিল সমাবেশ শেষে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেখান থেকে বিস্তারিত জানাতে সহকর্মী জাহিদ হোসেন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির প্রয়োজনীয় বৈজ্ঞানিক সংস্কারে মত দিয়েছেন কোন শিক্ষাবিদ। তারা বলছেন যেসব কোটার আর প্রয়োজন নেই সেসব বাদ দিয়ে স্বল্প পরিসরে কোটা পদ্ধতি চালু রাখা দরকার, আর এই কাজ সরকারকেই করতে হবে। সাদিয়া আফরোজার প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 2018 সালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। সে সময় সরকারি চাকরিতে কোটা ছিল 56%। পরে 2021 সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত 5 জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে 30% মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয়নি এখনও। তবে এরই মাঝে সুবিধাবঞ্চিতদের জন্য ন্যূনতম কোটা রেখে বাকি কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। শিক্ষাবিদরা মনে করেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার আমূল সংস্কার দরকার। মুক্তিযোদ্ধা কোটাও রাখতে হবে অনগ্রসরতা বিবেচনায়। মুক্তিযোদ্ধাদের ভেতরেও কিন্তু একটা ক্যাটাগরি আছে যারা আর্থিকভাবে সামাজিকভাবে অনেক দুর্বল অবস্থায় আছে, বিপর্যস্ত অবস্থায় আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যদি একটা কোটা দেওয়া হয়, আমার ধারণা যে সাধারণ জনগণ এটাকে সাদরে গ্রহণ করবে। সকল জেলার ক্ষেত্রে আমরা রেখেছি 10%। আমরা দেখেছি যে কোনো জেলা অগ্রসর, অনেক অ্যাডভান্সড, তাদেরকে আসলে কোটা দরকার আছে, এটা রিভিজিট করা দরকার। অনেক নারী তো প্রিভিলেজড, তাকে আপনি কেন কোটার মধ্যে আনবেন? তো এটা আসলে পুরো জিনিসটা আসলে রিভিজিট করা দরকার। আমি মনে করি যে একটা যৌক্তিক সমাধান করতে হলে একটা গবেষণা আসলে করা দরকার। একটি নির্দিষ্ট সময় পরপর কোটা পদ্ধতির যৌক্তিকতা মূল্যায়নের মাধ্যমে করণীয় ঠিক করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। কোটা একবার দিলে এটা যে অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে তা কিন্তু কখনোই হয় না। কোটা দেওয়া হয়, পরবর্তীতে 5 বছর পর এটা মূল্যায়ন করা হয়। কোটার অধীনে যাদেরকে নেওয়া হয়েছিল যে জনগোষ্ঠীকে, সেই জনগোষ্ঠী যদি মোটামুটিভাবে এগিয়ে এসে থাকে তখন সেই কোটাটা আবার রহিত করা হয়। কোটা একটা ডাইনামিক প্রসেস, এটাকে না ঝুলিয়ে রেখে যত দ্রুততার সাথে সমাধান করে ফেলা। এবং আমি মনে করি যে এটা ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া উচিত, কারণ গভর্নমেন্টাল অপারেটর এটা কমিশন করতে পারে, এটা কমিটি করে দিতে পারে যে তারা রিভিজিট করবে, পুরো জিনিসটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে এরপর তারা একটা যৌক্তিকভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলবে, গভর্নমেন্টের সাথে কথা, বিভিন্ন স্টেক হোল্ডার আছেন। যদি একটা প্রস্তাবনা দেওয়া হয়, আমার ধারণা সেটা গভর্নমেন্ট এবং যারা আন্দোলন করছে তাদের উভয় পক্ষেই সেটা অ্যাকসেপ্টেড হবে। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি অনেক উন্নত দেশে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার হয়েছে বলেও জানান দুই শিক্ষাবিদ। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। আজ গণসংযোগ কর্মসূচি পালন করছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এছাড়া চলমান ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচিও অব্যাহত রেখেছেন তারা। তবে বুধবার থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় সোমবার বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর দখল নিয়ে অবরোধ করে তারা। রাত 8টার দিকে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে শাহবাগে যোগ দেন আন্দোলনকারী। তারা জানান সোমবার দেশের প্রায় 40টি জেলায় ব্লকেট করা হয়েছে। দাবি আদায়ে 64 জেলায় ব্লকেট করার হুমকিও দেয় তারা। এই সময় আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। ডেঙ্গু পরিস্থিতি দেশের অন্য কয়েকটি জেলায় বাড়লেও রাজশাহীতে এখন পর্যন্ত খুব একটা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নেই। এদিকে বর্ষাকাল হয় ডেঙ্গু নিয়ন্ত্রণে, মশক নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো কার্যক্রম বন্ধ রয়েছে সিটি কর্পোরেশনের। রাজশাহী থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। গত জানুয়ারি মাসে রাজশাহীতে 4 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ছিলেন। এরপরে এপ্রিল মাসে 1 জনকে পাওয়া গেছে এবং জুন মাসে 1 জনকে পাওয়া গেছে। এরপরে কিন্তু কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। তবে হাসপাতালে আজকে ৩ জন আর ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এই গত 7 মাসে হচ্ছে চিত্র যে রাজশাহী ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা। তবে সিটি কর্পোরেশন যেহেতু বলছে যে আসলে এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে বড় বড় ড্রেনগুলোতে তারা যদি কীটনাশক বা ওষুধ স্প্রে করে তাহলে কিন্তু সেটা হচ্ছে যে বর্ষার বৃষ্টির পানিতে সেটা হচ্ছে ধুয়ে মুছে চলে যায়। এ কারণে আসলে তারা এখন এই ডেঙ্গু আক্রান্ত জন্য যে স্প্রে করে সেটা আসলে আপাতত বন্ধ রয়েছে। আপনি একটু যদি বলেন যে আসলে রাজশাহীতে কি কেমন মশার উপদ্রব? যেহেতু আমরা নদীর ধারে বাস করি, পদ্মা নদীর তীরে, তো নদীর পাড়ে যে আবর্জনা ছিল, বন্যার পানি যেহেতু বেড়েছে সেই পানির কারণে নদীর ভিতরে যে জঙ্গল ঝোপঝাড়ের ভিতর যে মশাগুলো লুকিয়েছিল সেগুলো এখন সব বাসা বাড়ি শহরের ভিতর ঢুকছে এবং চরম উপদ্রবের ভিতর আছে। তবে সিটি কর্পোরেশন থেকে মশার নিধনের যে ব্যবস্থা, লাভা মশা, ডেঙ্গু মশা, এসিড মশাকে মারার জন্য এগুলোর আরও কার্যক্রম বৃদ্ধি পাওয়া উচিত আমার মনে হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে আরও সপ্তাহখানিক পরে তারা তাদের যে কার্যক্রম এই মশক নিধনে সে কার্যক্রম তারা আসলে গতিশীল করবে। তবে তারা এখন যে পরিষ্কার পরিচ্ছন্ন তার যে কার্যক্রম সেই কার্যক্রমটা সচল রেখেছেন। বর্ষা চলছে, বরিশালেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ কিংবা জেলা প্রশাসনের নেই কোনো কার্যকরী উদ্যোগ। খাল, ডোবা, নালাগুলো এখন তাই মশা তৈরির কারখানায় পরিণত হয়েছে। নগরের কাউনিয়া এলাকা থেকে ডেঙ্গুর সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, কি অবস্থা আসলে এখন পর্যন্ত আপনি জানাবেন? যেমনটা বলছিলেন যে আসলে এখন বর্ষা মৌসুম, এখানে এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি বেড়ে থাকে। আর বরিশাল অঞ্চলে সবসময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি থাকে। বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ডেঙ্গু রোগী সবসময় ভর্তি থাকে, সেখানে আলাদা ওয়ার্ড রয়েছে। আর বরিশাল বিভাগে যেটা আমি আগেও জানিয়েছিলাম যে 500 ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছে 9 জন। আর ডেঙ্গু আক্রান্ত হচ্ছে কারণেই সেখানে যে ডোবা, নালা, নর্দমা এগুলোতে ডেঙ্গুর লাভা দেখা যাচ্ছে। বিশেষ করে যে সড়কের পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না, কোনো প্রতিরোধের ব্যবস্থা নেই। আর যেহেতু এখন বর্ষা মৌসুম এ কারণে ডেঙ্গু বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে যে জনসচেতনতার জন্য কোনো উদ্যোগ বা কোনো রকমের প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এক্ষেত্রে কেউই যেন এগিয়ে আসছে না। বিশেষ করে আমরা নগর কর্তৃপক্ষ নগরের ভিতরে যে অবস্থা, জলাবদ্ধতা রয়েছে সেগুলো নিরসনে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আর এই নগর কর্তৃপক্ষের বক্তব্য কোনো রকমই আমরা নিতে পারছি না, এই কারণে পারছি না যে সেখানে কাউকেই পাওয়া যাচ্ছে না এবং স্বাস্থ্য বিভাগে যারা আছে তারা কথা বলতে রাজি হচ্ছে না। এই কারণে এই যে সিটি কর্পোরেশনের বক্তব্য আমরা পাচ্ছি না, তার মাঝে মাঝে মশা নিরোধ ওষুধ দিচ্ছে সেটিও কার্যকর হচ্ছে না। আমি যে এলাকায় রয়েছি, আমি রয়েছি এই সেখানে এলাকাবাসী যে মশার উপদ্রবে তারা মশার যে বিশেষ করে মশার যে তাণ্ডব তারা অসহনীয় অবস্থায় আছে। বিশেষ করে ছেলেমেয়ে লেখাপড়া করতে পারছে না এবং তারা বলছে, অনেকে বলছে যে তারা ডেঙ্গু ঠিক বুঝতে পারে না, তাদের মশায় কামড় দিলে তাদের জ্বর আসে, গা ব্যথা করে, এটি বলছে এখানে বেশ কয়েকদিন আমার সাথে বলেছে। আর শেরেবাংলা মেডিকেল হাসপাতালের যে পরিচালক তিনি বলেছেন যে ডেঙ্গু প্রতিরোধে বা বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যেহেতু আলাদা ওয়ার্ড করে তারা ডেঙ্গুর চিকিৎসা দিচ্ছে এবং তারা বলছে যে ডেঙ্গুর সব ধরনের চিকিৎসার ব্যবস্থা তাদের কাছে আছে এবং পর্যাপ্ত রয়েছে, কোনো সমস্যা নেই। এই ছিল আমার কাছে বরিশালে যে বর্ষা মৌসুম চলছে তাতে যে ডেঙ্গুর পরিস্থিতির সর্বশেষ জাকিয়া। হুমায়ুন, ধন্যবাদ আপনাকে। হুমায়ুন কবির আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। এবার জানবো জনদুর্ভোগের খবর। ব্রিজ আছে, তবে নেই সংযোগ সড়ক। গত 2 বছর ধরে ভোগান্তিতে আটি বাজারে সাধারণ মানুষ। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। আটিবাজারের যে ব্রিজটা, এখানে কিন্তু গত 2.5 বছর যাবৎ এখানে সংযোগ সড়কের অভাবে যে লোকজন যারা আছেন, সাধারণ আছেন, তারা কিন্তু আসলে যাতায়াত করতে পারছেন না। তারা আসলে অভিযোগ করছিলেন এখানে আশেপাশে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোর জমিটা অ্যাকোয়ার না করে কিন্তু আসলে অধিগ্রহণ না করে এখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং যার কারণে এখনও পর্যন্ত সংযোগ সড়কটা তৈরি করা সম্ভব হয়নি। এখানে যারা সাধারণ মানুষ ছিলেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন আসলে তাদের ভোগান্তির কথা। তারা জানাচ্ছিলেন ঝুঁকি নিয়ে তাদের পার হতে হয় এবং মোহাম্মদপুর বসিলা ব্রিজ হয়ে কেরানীগঞ্জে ঢোকার জন্য এটি অন্যতম প্রধান সড়ক হিসেবে বিবেচিত হয় এবং এখানে তারা বলছিলেন যে যারা রোগী আছেন সেই রোগী বহনও কিন্তু তারা বেশ ভোগান্তিতে আছেন। এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে আসলে কি ধরনের সমস্যায় তাদের পড়তে হয়, কি ধরনের সমস্যায় পড়ে। আমরা বাসা থেকে যখন আসি তখন আমরা খুব সহজেই ঘাটার চরে রিক্সা নিয়ে যেতে পারি, কিন্তু এই ব্রিজটা ভাঙার কারণে আমরা এখানে থেমে আবার হেঁটে আবার গাঁঠের ব্রিজের ওই পার যেয়ে আবার ওখান থেকে রিক্সা নিয়ে ঘাটার চরে যেতে হয়। এর জন্য আমাদের অনেক ভোগান্তি হয়। পড়ে কখনো কি পড়ে যেতে দেখেছেন বা পড়ে যান, এরকম কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, অনেকবারই এই ব্রিজ থেকে এভাবে মানে মোচড় খেয়ে পড়ে গেছি। যেমনটা শুনছিলেন, আসলে এখানে কিন্তু যারা সাধারণ আছেন তাদের যাতায়াত সহ এবং যারা শিক্ষার্থী আছেন তাদেরও কিন্তু বেশ একটা ভোগান্তি পোহাতে হয়। বিএনপির চারটি মহানগরের আংশিক আহ্বায়ক কমিটিতে বাদ পড়েছেন দলের প্রভাবশালী কয়েকজন নেতা। অবশ্য বারবার আন্দোলনে ব্যর্থ নেতাদের নিয়েই গঠিত হচ্ছে নতুন কমিটি। তাহলে মহানগরের কমিটির পুনর্গঠন দিয়ে কতটা সফলতা পাবে দলটি? বিস্তারিত নুরুল ইসলাম লারানের রিপোর্টে। হামলা মামলায় জর্জরিত বিএনপি সাংগঠনিকভাবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। এরই অংশ হিসেবে দলের বিভিন্ন কমিটির পুনর্গঠনে হাত দিয়েছে শীর্ষ নেতৃত্ব। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের ঘোষিত আংশিক কমিটিতে বাদ পড়েছেন অর্ধেকই। এর কারণ কি তাহলে ব্যর্থতা? অবশ্য বারবার আন্দোলনের ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় বিএনপির ঢাকা মহানগরীর নেতাদেরই। বিশ্লেষণে দেখা যায়, গত এক যুগে এই কমিটি গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষা কম হয়নি। মির্জা আব্বাস, আব্দুল সালাম, হাবিবুল নবী খান সোহেল, আমানুল্লাহ আমান সহ দায়িত্ব দেয়া হয়েছে অনেককেই। তবে সরকার পতনের সব আন্দোলনই শেষ পর্যন্ত কাগজে বাগে পরিণত হয়। আগামী 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। আগুন লাগালে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। অবশ্য ঘোষিত আংশিক কমিটিতে পদ পাওয়া নেতারা বলছেন, এবার আন্দোলনে সফল হতে চান তারা। আগামী 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ হবে ঢাকা মহানগরীর 2 কমিটি। নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের নেতাকর্মী চেষ্টা করেছে। এত নির্যাতনের পরেও কিন্তু তারা কাজ করেছে। আমাদের দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে সর্বপ্রথম আমাদের এই নতুন কমিটির লক্ষ্য যে আমাদের নেত্রীকে মুক্ত করা, রাজপথে যাতে সাহসিকতার সহিত তার অবস্থান নিতে পারে এবং সাহসিকতার সহিত মনোভাব প্রকাশ করতে পারে, এবং সেটার নেতৃত্ব আমি এবং নীরব ভাই একদম রাজপথে সবার সামনে থেকে দিব। এখন পর্যন্ত নতুন কমিটির বিষয়ে বড় ধরনের অসন্তোষ সামনে না এলেও দলের মধ্যে আছে নানা গুঞ্জন। তবে বিএনপির এই সিনিয়র নেতা মনে করেন, ত্যাগী না সুবিধাভোগী সেই বিবেচনায় নয়, আন্দোলনের মাঠে কম বয়সীদের আরও বেশি যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবাই কিন্তু একাধিকবার কারা নির্যাতিত, সুতরাং এইটাটুকু নিয়ে কোনো নেতিবাচক শব্দ উচ্চারণ করার মতো কারো কিছু আছে বলে আমি মনে করি না। আমি যদি নতুন যদি ব্রিড না করি তাহলে আগামী দিন শূন্যস্থানগুলো পূর্ণ হবে কি করে? মনিরুল ইসলাম, ইন্টু 18 নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি, নুরুল ইসলাম লারানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে নাম ঘোষণা করা হয়েছে। আজ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন নুরুল ইসলাম সোহেল। পরবর্তীতে যুব দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত 13 জুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যুব দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিশ্বের নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের খুনিদের দায় মুক্তি দিতে অধ্যাদেশ জারি করেছিলেন তৎকালীন ক্ষমতাসীন খন্দকার মুশতাক আহমেদ। তারও 4 বছর পর আজকের দিনে সেই অধ্যাদেশকে বিশ্বের নিকৃষ্টতম আইনে পরিণত করেছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ইনডেমনিটি আইন নামে সেই কলঙ্ক জাতির ললাটে এঁকে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আরফা সিদ্দিকি। 21শ শতাব্দীর এই সভ্য সমাজ কিংবা তরুণ প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না পৃথিবীতে এমন কোনো আইন থাকতে পারে যে আইনে নারী, শিশু, পুরো পরিবার সহ জাতির পিতাকে হত্যার বিচার চাওয়ার অধিকার রুদ্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীন করা এই বাংলাদেশেই ইনডেমনিটি অধ্যাদেশ নামের এই কালো আইনটি করেছিল তার হত্যার ষড়যন্ত্রকারীরা। অর্ডিন্যান্সটার মধ্যে প্রথম প্যারাগ্রাফটায় বলে যে যারা 15ই অগাস্ট 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদেরকে কোনো কোর্ট বিচার করতে পারবে না। এই কাজের জন্য কেউ প্রশ্ন করতে পারবে না। ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমেদ এই ইন্ডেমনিটি বা দায়মুক্তির অধ্যাদেশ জারি করেন। পরে ১৯৭৯ সালে জাতীয় সংসদে এর বৈধতা দেয়া হয়। শুধু তাই নয়, সে বছরই ৬ এপ্রিল সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে সাংবিধানিক মর্যাদা দেন তৎকালীন শাসক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকাটা সাদা কাগজের মতন পরিষ্কার। ৫ম সংশোধনী যখন করা হলো তখন এইগুলি বাঞ্চ এই সংশোধন করে এই বাঞ্চগুলিও পাশ করায় ফেলা হলো। যে মার্শাল আমলে এইগুলি করা হয়েছে, সেই জন্য এই আপনারা এটাকে পাশ করে দেন। বিশেষজ্ঞরা বলছেন ১৯৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর এই কালো আইনটি চালু ছিল বাংলাদেশে। সুযোগ ছিল না বঙ্গবন্ধুর হত্যার বিচার চাওয়ার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালের ১২ই নভেম্বর এই কালো অধ্যাদেশ বাতিল করা হয়। দি ইনডেমনিটি রিপিল বিল ১৯৯৬ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বাধীন দেশে কোন ধরনের আইন করা যাবে আর কোন আইন করা যাবে না, সংবিধানে তার সুস্পষ্ট নির্দেশনা থাকলেও মূলত সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ এই আইনি দলিলকে অস্বীকার করেই ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছিল। পরবর্তীতে সংবিধানের ৫ম সংশোধনীকেও অবৈধ ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। আরফা সিদ্দিকি, এটিএন নিউজ, ঢাকা। বগুড়ার বনানীতে দূরপাল্লার বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 7 জন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে শামীম ও জামাল নামে আরো 2 জন মারা যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, আহত 7 জনের মধ্যে 1 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগ জুড়ে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয় পরীক্ষা দিয়ে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হয়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3য় দফায় বন্যার কবলে পড়ে সিলেট। এ কারণে সারা দেশের সঙ্গে 30 জুন পরীক্ষা শুরুর পরিবর্তে বিভাগটিতে 9 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। সিলেট বিভাগে 33টি, সুনামগঞ্জে 22টি, মৌলভীবাজারে 14টি ও হবিগঞ্জে 18টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ৮২,৭৯৫ জন। এর মধ্যে ছাত্র ৩৩,৫৯০ জন এবং ছাত্রী ৪৯,২০৫ জন। বগুড়ার রথযাত্রা ট্র্যাজেডির রেশ এখনও কাটেনি। চলছে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির পরিদর্শন। শহরে পুলিশ লাইন শিবমন্দির এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, আসলে সনাতন ধর্মাবলম্বীরা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে আসলে রথযাত্রায় অংশ নিয়েছিলেন এবং সেখানে এইরকম একটা মর্মান্তিক ঘটনা, আর কোনো নতুন তথ্য সামনে এসেছে কিনা নিশ্চয়ই জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আসলে নতুন তথ্য তো আমরা আজকে এসে বুঝতে পারলাম যে কতটা কঠিন অবস্থা হলে পারে এই যে ঘটনাটা ঘটেছে, না দেখালে আপনি বুঝতে পারবেন না। আমাদের এখানে যে PM আপনার জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, যার মানে আপনার হলো এতে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি আপনার তদন্ত করছেন গোপনে গোপনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গতকাল রাতে তারা তদন্ত করেছেন। এখানে তারা আসবেন, এই জায়গাটা আসলে আপনি বুঝতে পারবেন যে গোটা রথটা আপনার ইয়ে দিয়ে তৈরি, স্টিল দিয়ে তৈরি। এখানে কোনো কাঠের কোনো কিছু নেই। কোনো কাঠ না থাকায় এই যে আপনার হলো স্টিলের তৈরি একটি রথ তৈরি করেছে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ হিন্দু শাস্ত্র মতে, আমাকে এখনই শিব মন্দিরের পুরোহিত জানালেন যে অবশ্যই আপনার রথ হতে হবে কাঠের, কোনোভাবেই স্টিলের কিংবা অন্য ধাতব পদার্থের হবে না। এই যে তথ্যটা, এই গোপন তথ্যটা কিন্তু তাদের জানা উচিত, যারা তদন্ত করছেন তাদেরও কিন্তু জানা উচিত যে এইটা আপনার তৈরি করা হয়েছে স্টিল দিয়ে। গোটাটা আপনার 32 ফুট উঁচু এই আপনার হলো রথ, যেখানে তার গেছে আপনার হলো 28 ফুট উপর দিয়ে। 33 কেভি 11,000 ভোল্টের তারের সাথে যখন সংযুক্ত হয় তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে। আর সবচেয়ে বড় কথা যে যারা রথের উপর ছিলেন তারা কিন্তু বসেছিলেন আপনার একটা কাঠের টুলের উপরে, বড় কাঠের টুলের উপরে, যে কারণে তারা কিন্তু কোনো সমস্যায় পড়েননি। সমস্যায় পড়েছেন যারা মাটিতে দাঁড়িয়ে থেকে এই কাঠ মানে রথ থেকে টানছিলেন। এই রথ থেকে টানার জন্য আপনার হলো তারা হাজার হাজার হিন্দু পুণ্যার্থী এসেছিলেন, যারা এই রথ থেকে টেনে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাদের সেই যে আপনার পুণ্য লাভের আশায় এখানে এসে রথ টানছিলেন, সেটা কিন্তু শেষ পর্যন্ত শেষ যাত্রা হয়ে গেল। রথযাত্রা যখন শেষ যাত্রা হয়ে যায় তখন বুঝতেই পারছেন যে কতটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছে। জাকিয়া, এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ। চপল সাহা, ধন্যবাদ আপনাকে। আমাদের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহা আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে বগুড়ার রথযাত্রা ট্র্যাজেডির খবর আমাদেরকে জানাচ্ছিলেন। লক্ষ্মীপুরে নাজমুন নাহার নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে নাহারকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। বাসায় থাকা স্বর্ণালঙ্কার, টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। নাহারের স্বামী নুরুজ্জামান সৌদি আরবে থাকেন, 2 মেয়ে বিবাহিত এবং তারা স্বামীর বাড়িতে থাকেন। বাসায় নাহার একাই থাকতেন। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। চাকরির প্রলোভন দিয়ে পাহাড়ি নারীদের পাচার করা হচ্ছে বিদেশে। খাগড়াছড়ি থেকে বেশ কিছু নারী পাচারের শিকার হয় উদ্বিগ্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পুলিশ গ্রেপ্তার করেছে কয়েকজন পাচারকারীকে, আর এক বোন ফেসবুকে লাইভ করে উদ্ধার করেছে তার বোনকে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারী পাচারকারীদের হাতে আটকা ছোট বোন। ফেসবুক লাইভে ছোট বোনকে উদ্ধারের আকুতি তার। এমন ঘটনা এখন প্রায় ঘটছে পাহাড়ি জনপদে। যেমন হংকংয়ে চাকরির প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয় খাগড়াছড়ি জেলার পানছড়ির 2 তরুণীকে। উন্নত জীবন আর সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে আসে তারা। তাদের দেয়া হয় চীনা নাগরিককে স্বামী হিসেবে বেছে নেওয়ার চাপ। পাচার করা হবে বুঝতে পেরে কৌশলে বড় বোনকে জানাতে পারে। ফেসবুক লাইভে এসে বোনকে উদ্ধারের আকুতি জানায় বড় বোন। পরে পুলিশের অভিযানে মুক্ত হয় তারা। একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে যে জুনিয়া চাকমা। জুনিয়া থাকে হচ্ছে হংকং এ। জুনিয়া আমাদেরকে বলে যে জব দিবে, তারপরে আমাদেরকে সুমি চাকমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়। ঢাকাতে গেছি যে আমরা শ্যামালী পরিবহনের মাধ্যমে, ওইখান থেকে আমাদেরকে সুমি চাকমা ড্রপ করে। ও তো আগে বলছিল যে আমাদেরকে ভালো বেতনের চাকরি দেবে, এটা বলে নিয়ে গেছে। তারপরে ওইখানে গিয়ে আমরা জানছি যে আমাদেরকে মানে ওই চায়না ছেলের সঙ্গে বিয়ে দিবে, মানে ছেলে দেখাইতে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরেই পাহাড় থেকে নারী পাচারের খবর এলেও এতদিন মুখ খুলেনি কেউ। অনেকটা নীরবেই 3 পার্বত্য জেলা থেকে নারী পাচারের ঘটনা ঘটে আসছিল। সম্প্রতি খাগড়াছড়ির 5 কিশোরী উদ্ধার ও পাচারকারী চক্রের 2 সদস্যকে ঢাকা থেকে আটকের পর বিষয়টি আলোচনায় আসে। গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা জানান, পানছড়ি উপজেলা থেকে এ পর্যন্ত অন্তত 30 থেকে 35 জন নারীকে পাচার করা হয়েছে। আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি তাহলে আশা রাখবো, এবং প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, এই ভবিষ্যতে চীন দেশে আর নারী পাচার হবে না। পাচার চক্রের মূল হোতা চীনা নাগরিক জিসাউ সুহুই ও তার স্ত্রী সুমি চাকমাকেও আটক করেছে পুলিশ। তাদের কবল থেকে উদ্ধার হওয়া 5 তরুণীর মধ্যে ওই 2 জন খাগড়াছড়ির পানছড়ির, বাকি 3 জন রাঙামাটি জেলার। ভবিষ্যতে আর একজন নারীও যেন পাচারের শিকার না হন, সে বিষয়ে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান পুলিশ সুপারের। এই কুচক্রের প্রলোভনে যারা প্রলুব্ধিত না হয়ে হয়, সেজন্য কিন্তু আমরা সামাজিকভাবে বিভিন্ন ধরনের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চলতি 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করবে। মূলত বাজারে টাকার সরবরাহ কেমন হবে তারই দিক নির্দেশনা থাকে মুদ্রানীতিতে। লক্ষ্য থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে প্রবৃদ্ধির হার অর্জন করা। চলতি অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5% আর প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 6.75%। নতুন মুদ্রানীতির চেষ্টা হবে এই লক্ষ্যমাত্রা ধরে রাখা। অবশ্য এর আগে নীতি সুদহার 7.75% থেকে বাড়িয়ে 8% করা হয়। টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু তা কাজে আসেনি। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। লক্ষ্মীপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের সহযোগিতায় মাছের পোনা চাষে সফল প্রায় 4,000 মৎস্য উদ্যোক্তা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়ন এবং কোডেকের সহযোগিতায় রায়পুরের মোল্লাহাট এলাকায় তৈরি করা হয়েছে 112 জন সফল উদ্যোক্তা। মৎস্য চাষের জন্য তাদের পোনা, ঝাঁকি জাল, চুন, সার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করে কোডেক। এই উদ্যোগে একজন উদ্যোক্তা বছরে 1 থেকে 2 লক্ষ টাকা আয় করে সচ্ছল জীবনযাপন করছেন। জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা জানান, দেশীয় জাতের মাছের রেণু বা পোনা বিতরণ করে সারা বছর তদারকি এবং সহযোগিতার মাধ্যমে মাছ চাষকে আরও ত্বরান্বিত করছে কোডেক। কোডেক থেকে আমাকে 1 কেজি পোনা দিছে। 1 কেজি পোনা আমার 1.5 লক্ষ পোনার মতন হয়েছে। আল্লাহ রাখলে কোডেকের এই পোনা দিয়ে আমি আমার সংসার খুব ভালো চলছে। 20,000 টাকা খরচ বাদ দিয়ে যে 1,30,000 টাকা লাভ হয়েছে। আমাদের PKSF তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো উৎপাদন করতে গেলে ভালো পোনা দরকার, আর ভালো পোনা করতে গেলে আমাদের কম খরচে চাষি উদ্যোক্তা তৈরি করতে হবে, তো এই কাজটা তারা করছে। 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে 2 দিনের সফরে মস্কো পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার বিকেলে মস্কোর বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দেনিস মান্তুরভ। রাতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নৈশ ভোজে অংশ নেন তিনি। এই সময় তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয় তাকে অভিনন্দন জানান পুতিন। ভারতের জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনী গাড়িবহরে সন্ত্রাসী হামলায় 5 ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। মঙ্গলবার NDTV জানায়, স্থানীয় সময় সোমবার বিকেলে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাছেদি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় সেনাবাহিনীর গাড়িবহরটি মাছেদি কিন্ডলি মালহা সড়কে নিয়মিত টহল করছিল। শেষ করব নিউজ আওয়ারের আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। কর্মকর্তা কর্মচারীদের মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বাতিল নয়, কোটা পদ্ধতি সংস্কার হতে পারে অভিমত 2 শিক্ষাবিদের। ঘুরে দাঁড়াতে দল পুনর্গঠনের পথে বিএনপি। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেন জিয়া। বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানে সংঘর্ষ, নিহত 4। লক্ষ্মীপুরের ডাকাতের হামলার প্রবাসী স্ত্রী নিহত। চাকরির প্রলোভনে নারীদের পাচার, আতঙ্কে পাহাড়ি জনপদ। সম্পর্ক জোরদারের চেষ্টায় রাশিয়া সফরে মোদি। এবং ইউরোর প্রথম সামিটে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। 100% বাই অভিভা ফাইনান্স লিমিটেড। এটিএন নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।